নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দারুণ সুসংবাদ প্রকল্পের সকল মহিলাদের টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয়েছিল প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হয় বর্তমানে বর্তমানে দু কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খুশির খবর দিল রাজ্য সরকার প্রকল্পের মহিলাদের এবার টাকা দেওয়া হবে তবে বাড়তি টাকা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে এই শর্ত পূরণ করলেই তবেই বাড়তি টাকা অ্যাকাউন্টে পাওয়া যাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হলো বাড়তি টাকা পাওয়ার জন্য রাজ্য সরকারের কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা পাঁচশো টাকার বদলে দু টাকা তো বন্ধুরা কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন এই প্রকল্পে সাধারণ শ্রেণী ও ভুক্ত মহিলারা মাসে পাঁচশো টাকা করে আর্থিক অনুদান পান এবং এস সি শ্রেণীভুক্ত মহিলাদের আর্থিক অনুদানের পরিমাণ এক হাজার টাকা তবে বন্ধুরা এবার লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকার বদলে মাসে দু হাজার টাকা পাওয়া যাবে অর্থাৎ চার গুণ বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাংলার মহিলারা প্রতি মাসে দু হাজার টাকা করে সরকারের থেকে অনুদান পেলে রাজ্যের নারী শক্তি যে আরও স্বনির্ভর হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু কবে থেকে লক্ষ্মীর ভান্ডারে দু হাজার টাকা করে পাওয়া যাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা কর্ণাটক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে কংগ্রেস তাদের ইস্তাহারে গৃহ যোজনার কথা ঘোষণা করেছিল তারা জানিয়েছিল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে প্রতি মাসে পরিবারের সবচেয়ে বড় মহিলা বা গৃহ কর্তৃকে দু হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বিধানসভা নির্বাচনে কর্ণাটকে কংগ্রেস জিতেছে এবং মন্ত্রীসভার প্রথম বৈঠকেই গৃহলক্ষ্মী যোজনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেক মহিলা এবার থেকে গৃহলক্ষ্মী যোজনায় মাসিক দু হাজার টাকা করে ব্যাংকে পাবেন পশ্চিমবঙ্গেও কংগ্রেস ক্ষমতায় এলে একই পথে হাঁটবে বলে জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা গৃহলক্ষ্মী যোজনার মাধ্যমে কর্ণাটকে কংগ্রেস সরকার প্রতি মহিলাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দিচ্ছে এছাড়া বন্ধুরা জানা গিয়েছে পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে পাচ্ছে তাদের অ্যাকাউন্টেও দু হাজার টাকা করে দেওয়া হবে দেখুন বন্ধুরা কারা পাবেন গৃহলক্ষ্মী যোজনা দু হাজার টাকা গৃহলক্ষ্মী যোজনার টাকা পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা থাকতে হবে সেগুলি হলো এক নম্বরে বলা হয়েছে কর্ণাটকের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে বলা হয়েছে বিপিএল রেশন কার্ডের পাশাপাশি এপিএল ও অন্তদয় যোজনা রেশন কার্ড থাকলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে অর্থাৎ বন্ধুরা দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের পাশাপাশি দারিদ্র সীমার উপরে যারা বসবাস করছেন তারাও গৃহলক্ষ্মী যোজনার সুবিধা পাবেন তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা একমাত্র পরিবারের গৃহকর্ত্রী বা বয়স্ক মহিলারা মাসে দু হাজার টাকা করে পাবেন চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা একটি পরিবার থেকে মাত্র একজন মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা কোনো মহিলা সরকারি চাকরি করলে বা আয় দিলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না দেখুন বন্ধুরা কীভাবে গৃহলক্ষী যোজনায় আবেদন করবেন রেশন কার্ড আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আধার লিঙ্ক ফোন নম্বর এই সমস্ত নথিগুলি নিয়ে নিকটবর্তী সরকারি পরিষেবা কেন্দ্রে গিয়ে গৃহলক্ষ্মী যোজনায় নাম তোলা যাবে পাশাপাশি অনলাইনও নাম নথিভুক্ত করার সুযোগ আছে কর্ণাটক সরকারের সেবা সিন্ধু ডট কর্ণাটকা ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে গৃহলক্ষী যোজনায় নাম নথিভুক্ত করা যাবে কর্ণাটক সরকার সূত্রে খবর গৃহলক্ষ্মী যোজনার ফলে রাজ্যের প্রায় এক কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হতে চলেছেন অর্থাৎ বন্ধুরা আপনারা চাইলে কর্ণাটক সরকারের যে কোনো সরকারি পরিষেবা কেন্দ্রে গিয়ে গৃহলক্ষ্মী যোজনায় আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে অনলাইনেও গৃহলক্ষ্মী যোজনায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন